আমার বাড়িতে যে খাওয়া দাওয়া সেটুকু আমার ব্যবস্থা নেই, মানে এতটা যে আমি যন্ত্রণার মধ্যে আছি, দুঃখের মধ্যে আছি। উষ্ণায় শেখ, আজ থেকে প্রায় 5-6 বছর আগে বোধ হয় হবে আপনাদের সঙ্গে আমরা তার পরিচয় করিয়ে দিয়েছিলাম, যে পৃথিবীর বিভিন্ন ভাষায় তিনি ধারাভাষ্যকার দিতে পারেন, প্রায় 600-700 মোবাইল নাম্বার তিনি মুখস্থ রাখতে পারেন, অন্ধ, দুই চোখ অন্ধ, কিন্তু তার প্রখর জ্ঞান এবং বুদ্ধি, পড়াশোনায় অদম্য ইচ্ছা, সে উষ্ণায় শেখের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। ব্যাপক ভিউ হয়েছিল ভিডিওটি, প্রায় 50 লক্ষ লোক দেখেছিল ভিডিওটি। তারপর উষ্ণায় শেখের সঙ্গে আজ দ্বিতীয়বার আবার আপনাদের সঙ্গে মুখোমুখি হলাম, কেননা উষ্ণায় শেখ সেই সময়ে ক্লাস 7-8 পড়তো, আজকের উষ্ণায় শেখ এমএ পাশ করেছে, এবং তার করুণ কাহিনীগুলি সেদিন যেমন তুলে ধরেছিলাম, আজকের আরও বড় করুণ কাহিনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদেরকে জানিয়ে রাখি, উষ্ণায় শেখের বাবা নেই, মা নেই, অতি দরিদ্র পরিবারের ছেলে, কিন্তু স্বপ্ন আছে। অন্ধত্ব তাকে, মানে অন্ধত্ব তাকে গ্রাস করলেও অন্ধত্ব তার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। সে সব কিছুকে জয় করে কলকাতা থেকে জেলা, জেলা থেকে গ্রাম, সর্বত্র ছুটে বেড়ায়, বিভিন্ন জায়গায় যায় এবং স্বপ্ন দেখে, চাকরি করার স্বপ্ন। কিন্তু আজ তার চাকরি নেই, চাকরি দেওয়া তো সরকার ভুলেই গেছে। উষ্ণায় শেখদের মতো হাজার হাজার যারা প্রতিবন্ধী তাদের কথা তো সরকার ভাবেই না, কিন্তু উষ্ণায় আজ এসেছে আমাদের কাছে, ফোন করে বারবার বলেছেন যে তিনি ভালো নেই। উষ্ণায়, আমি জানতে চাইব যে এ মুহূর্তে তোমার কী সমস্যা বর্তমানে? সর্বপ্রথম আমি এই চ্যানেলকে ধন্যবাদ জানাই, কারণ আমার লাইফে, আমার জীবনে প্রথম সাক্ষাৎকার দিয়েছিলাম আমি এই চ্যানেলেই, যখন আমি ক্লাস 8 কিংবা 9 পড়ি সম্ভবত। আজ গত প্রায় 8-9 বছর এগুলো আমি এবছর এমএ কমপ্লিট করেছি, এই মাসেই 13 তারিখে আমার ফাইনাল এক্সাম ক্লোজ হয়েছে আর কি, তারপরে বাড়ি ফিরেছি ওই দিনকে। তারপর আমি ফোন করি এবং সমস্ত সাংবাদিকদের ধন্যবাদ জানাই যে আমাকে সহযোগিতা করার জন্য। আমার সমস্যা, আমার যখন 4 বছর বয়স তখন আমার পক্সের মাধ্যমে চোখ দুটো নষ্ট হয়ে যায়, তারপরে 5 বছর বয়সে আমার মা মারা যায়, এরপরে আমার গ্রামের একজন হ্যান্ডিক্যাপ দাদা, ওনার নাম হচ্ছে নাসিরুদ্দিন শাহ, তিনি আমাকে একটি প্রতিবন্ধী স্কুলে নিয়ে গিয়ে সরাসরি ভর্তি করে দেন, সেখান থেকে আমার এতদূর পৌঁছেছি, এমএ পাস করেছি। দাদাকে অসংখ্য ধন্যবাদ, কারণ দাদা না থাকলে আমার সাবজেক্ট তো পল সায়েন্স, পল সায়েন্স। তো এখন বর্তমান কী সমস্যা? তোমার বাবাও তো নেই? না না, মা বাবা দুটোই নেই। গত 3 বছর বাড়িতে কে কে আছে? বাড়িতে একটা পিসি আছে, তো পিসির অবস্থা খুব ভালো না, কারণ আমার খাওয়া দাওয়াই দিতে পারে না, ওনার নিজের খাওয়াটা জোগাড় করতে পারেন, তো আমারটা কী করে দিবে আর কি। তোমার ভাই বোন কত? আমি আজ্ঞার পক্ষে একলা, আমার যখন 4 বছর বয়স তখনই মা মারা গেছে, 5 বছর আর কি। ওকে, আচ্ছা তোমার সমস্যাটা কি এখন কী অবস্থা? টাকা পয়সা কিচ্ছু নেই আমার কাছে, এই যে আমি ইউনিভার্সিটি থেকে এসেছি, আমার একটা বন্ধুর কাছে টাকা ধার করে, যে মানে আমার ভাড়া দিয়ে আসতে হবে সে টাকাটাও আমার কাছে ছিল না। বর্তমানে আমার একটা ছাতা কিংবা একটা বোতল কিনবে, যে বৃষ্টির সময় আমি যদি এখানে ওখানে যাই তাহলে পুরো ভিজে যেতে হয়। গত রবিবারে কলকাতায় গিয়েছিলাম, সারাদিন ভিজেছিলাম, মানে একটা ছাতা কেনারও আমার কাছে পয়সা নেই। তো মানুষের কাছে বিনীত আবেদন যে আপনারা আমার পাশে দাঁড়ান এবং কিছু অর্থ দিয়ে যদি সহযোগিতা করেন খুব ভালো হবে, আমি বেঁচে থাকতে পারবো, নাহলে আমার কিছু উপায় নেই বর্তমান এই আবেদন রাখা ছাড়া। আর সরকারের কাছে কী দাবি? সরকারের কাছে একটা বিনীত আবেদন করবো যে আমার যে কোনো যোগ্য অনুযায়ী একটি ডি গ্রুপে হোক কিংবা যে কোনো একটি কাজের ব্যবস্থা করতে, যাতে আমার খাওয়া পড়া চলে যায়, আমার অত বিলাসবহুল মানে বড় কিছু দরকার নেই, যাতে আমার জীবনটা বাঁচিয়ে রাখতে পারি। এইটুকুই আবেদন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কৃষ্ণনগর লোকসভার সাংসদ তথা তেহট্ট বিধানসভার বিধায়কের কাছে বিনীত আবেদন, কারণ বিধায়ককে আমি এর আগেও অনেকবার জানিয়েছি, কাজ হয়নি, তো এবারও আবেদন রাখছি, জানি না কতটা কাজ হবে। বিধায়ক তার চাকরি দিতে পারবে না, রাজ্যে এমনিতেই চাকরি নেই, দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ, কিন্তু নিয়োগ বন্ধ হলে যে সমস্যা হয় সেটা তো বুঝতে পারছেন। যাদের চোখ আছে, হাত আছে, পা আছে, তারা হয়তো রাজমিস্ত্রি করে বা ওই আপনার কথা মতো ওই চপ শিল্প করে, চা বিক্রি করে, ঘুগনি করে, মুড়ি বিক্রি করে, বা কাশফুলের ওই শিল্প করে হয়তো কোনো রকম 2-5 টাকা ইনকাম করে চলতে পারে, কিন্তু এই উষ্ণায়ের মতো মানুষদের কী হবে, যারা এমএ পাশ করেছে,
পলিটিক্যাল সায়েন্সে এম এ পাস করে তাদের স্বপ্ন, তারা যদি চাকরিটা প্রতি বছর হতো এতদিনের চাকরি পেয়ে যেত, কোনো না কোনোভাবে তারা প্রতিবন্ধী কোটাতে ওবিসি কোটাতে চাকরি পেয়ে যেত, কিন্তু চাকরির সমস্ত দরজা বন্ধ করে দিয়েছেন, এমনকি তারা খাবে কি পড়বে কি সে টেনশন আপনাদের নেই। তো রাজ্যের যে সমস্ত বিরোধী দল আছেন, শাসক দল আছেন, তারা অবশ্যই উষ্ণাই শেখের বিষয়ে ভাববেন। নদিয়া জেলায় যারা টাকা পয়সাওয়ালা মানুষ আছেন, জনপ্রতিনিধি আছেন, এমএলএ এমপি আছেন, বিভিন্ন জনপ্রতিনিধি আছেন, তারা ভাববেন। এবং নদিয়ার বাইরে পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড সহ গোটা ভারতবর্ষের যে যেখান থেকে বাঙালিরা দেখছেন, তারা উষ্ণাই শেখের পাশে দাঁড়াবেন, এই আশাটুকু আমরা রাখবো। আপনাদেরকে আবারও জানাই, উষ্ণাই শেখ নদিয়া জেলার করিমপুর টু ব্লকের ফাজিলনগর গ্রামে বাড়ি। আমরা আজ থেকে প্রায় 8-9 বছর হবে তার সাক্ষাৎকার নিয়েছিলাম, আপনাদেরকে জানিয়েছিলাম, বিভিন্ন ভাষায় তিনি ধারাভাষ্যকার দিতে পারেন। আজকের এত বছর পরে আবার আমরা একবার শোনানোর চেষ্টা করব ধারাভাষ্যকার। তার অবস্থা এই মুহূর্তে ভালো নেই, আপনারা সহযোগিতা করবেন, কিন্তু প্রতিভাটাও জানানোর দরকার। সেই হিসাবে আপনাদেরকে আবারও আমি একটু শোনানোর চেষ্টা করব। উষ্ণাই, তুমি যদি কিছু ধারাভাষ্য দিতে। মানে আমি আমার বাড়িতে যে খাওয়া দাওয়া সেটুকু আমার ব্যবস্থা নেই, মানে এতটা যে আমি যন্ত্রণার মধ্যে আছি, দুঃখের মধ্যে আছি, আপনারা বুঝতে পারবেন, আমার মানে চেহারা দেখলে বুঝতে পারবেন, এর আগের ভিডিও দেখলে আর এখনকার বর্তমান, মানে এতটা যন্ত্রণার মধ্যে আছি। তো যাই হোক, 2024 ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, ইন্ডিয়া ওয়ান ক্রো সিলেক্ট ব্যাট, ভেরি গুড স্টুডেন্ট, আর লাস্ট আওয়ার 16 রান, মোস্টলি ওয়েল, ভেরি ভেরি গুড হার্দিক পান্ডিয়া, ও শিবিটিং, ইয়েস ব্যাং, দিস ইজ এ ম্যাগনিফিসেন্ট ক্যাচ, ইন্ডিয়া আফটার দ্য 17 ইয়ার, ভেরি গুড, অ্যান্ড ফার্স্ট টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন 2007, বাংলাদেশ চ্যাম্পিয়ন, কি দুর্দান্ত ক্যাচ, সূর্যকুমার যাদব দেখার মতো ক্যাচ, চমৎকার হার্দিক পান্ডিয়া, কি অসাধারণ ডেলিভারি, ভারত 17 বছর পর টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন রোহিত শর্মার নেতৃত্বে, বিরাট কোহলি উৎসাহ দেখুন, ভারতীয় কি সমর্থকদের হিন্দিতে দাও দেখি, ক্যা বড়িয়া মকে বান গিয়া, রাহুল ডাবিল নে আবেদে ক্রিকেট ক্যারিয়ার 1992 মে ক্রিকেট ক্যারিয়ার স্টার্ট কা, আপনার ক্রিকেট জীবন মে কোই ওয়ার্ল্ড কাপ নেই জিতা, আবেদে কোচ মে গিয়া বড়িয়া অ্যাচিভমেন্ট মিল গিয়া, টি-20 ওয়ার্ল্ড কাপ জিত গিয়া, আবেদে রানা সাহেব একেবারে মানে অসাধারণ প্রতিভা, আপনাদেরকে আগেই জানিয়েছি যে অসাধারণ প্রতিভা, জ্ঞানী বুদ্ধিমান ছেলে, স্বপ্ন নিয়েছিল, স্বপ্ন দেখেছিল, মা মারা গেছে, বাবা মারা গেছে, তবুও পড়াশোনা করে একটা চাকরি করে সমাজকে দেখিয়ে দেব যে উষ্ণাই শেখ পিছিয়ে যাওয়ার ছেলে নয়, উষ্ণাই শেখ বসে থাকার ছেলে নয়। উষ্ণাই শেখদের মতো অনেকে ভিক্ষা করে খায়, উষ্ণাই শেখ সে লাইনেও যায়নি, সে পড়াশোনা করেছে। এরপরেও যদি সমাজ না ভাবে, দেশ না ভাবে, রাষ্ট্র না ভাবে, তাহলে এটা আমাদের জন্য লজ্জার, সরকারের জন্য লজ্জার, সমাজের জন্য লজ্জার। তাই যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন, উষ্ণাই শেখের পাশে দাঁড়ান, এবং উষ্ণাই শেখ এমএ পর্যন্ত পড়াশোনা করেছে, কোনো মিশন যদি পারেন উষ্ণাই শেখকে চাকরি দেওয়ার ব্যবস্থা করুন। সরকার উষ্ণাই শেখের যে দাবি গ্রুপ বি এর হলেও মুখ্যমন্ত্রী বিশেষভাবে উষ্ণাই শেখকে নজরে নিয়ে তার একটা চাকরির ব্যবস্থা করবেন, এবং আমরা আশা করি আপনারা এ বিষয়ে ভাববেন, কেননা উষ্ণাই শেখরা আপনাদের কিছু দেওয়ার, কিছু নেওয়ার এ আশায় অপেক্ষা করছে। আশা করি উষ্ণাই শেখরা হাসবে, এবং আপনাদের সহযোগিতায় সে আরও আরও বড়ো হবে, আরও আরও বড়ো হবে, আরও আরও বড়ো হবে।